वेलकम বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে শিখব ফুট, ইঞ্চি এবং সুতের মধ্যে কি কি পার্থক্য আছে, এক ফুট সমান কত ইঞ্চি, কত সুত, পুরো ডিটেলস এই ভিডিওতে আমরা জানব। চলুন ভিডিও শুরু করা যাক। এক ফুট সমান 12 ইঞ্চি, এক ফুট সমান 12 ইঞ্চি, তাহলে আমার টেপে আমাকে দেখুন, টেপে এক ফুট সমান 12 ইঞ্চি কীভাবে মেজার করবেন চলুন দেখুন। আমার হাতে একটা মেজারমেন্ট টেপ আছে, টেপটা ওপেন করলাম, ওপেন করলাম, দেখুন এই যে উপরে যে লাইনগুলো আছে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 কন্টিনিউ লেখা আছে, ঠিক আছে। এই যে তাহলে এই যে সংকেতগুলো কি, এগুলো হচ্ছে ইঞ্চি, এক এগুলো হচ্ছে একটা একটা ইঞ্চি, মানে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি ইঞ্চি। তাহলে আমরা কিছু, আমি কি বলেছি, এক ফিট সমান কি 12 ইঞ্চি, তাহলে মানে কি 12 ইঞ্চি দিয়ে আপনার হচ্ছে এক ফিট হচ্ছে। চলুন এখানে দেখে নিয়ে দিয়েছি 12 কোথায় লেখা আছে, হ্যাঁ এখানে দেখুন, এখানে 12 হচ্ছে, 11 পরে হচ্ছে 12 হচ্ছে, তাহলে 12 ইঞ্চি হচ্ছে আপনার এক ফুট, সেই কারণে এখানে এক লেখা আছে, মানে এটা হচ্ছে এক ফুট। তার 12 ইঞ্চি যদি যদি এক ফুট হয়, তাহলে 24 ইঞ্চিতে কত হবে, 2 ফুট হবে। চলুন দেখে নেওয়া যাক, 24 ইঞ্চি 2 ফুট, দেখুন 24 ইঞ্চিতে আপনার হচ্ছে 2 ফুট, তাহলে তাহলে 12 দিয়ে 36 ইঞ্চিতে আপনার হচ্ছে 3 ফুট হবে। দেখুন 35 পরে আছে 36 36, এখানে না লিখে এখানে ডাইরেক্ট লিখে দিয়েছে 3, মানে এটা হচ্ছে 3 ফুট। 12 4 48, দেখুন 8 47 পরে 48 48, আপনার হচ্ছে 48 না লিখে এখানে 4 লিখে দিয়েছে, মানে তাহলে বুঝতে পারলেন ইঞ্চি এক ফুট সমান হচ্ছে 12 ইঞ্চি। আর সেম মূল এটাকে উল্টে দিলে কি হবে, 12 ইঞ্চি দিয়ে আপনার হচ্ছে এক ফিট হচ্ছে। এবার দেখুন, এবার আপনাদের দেখাচ্ছি, এবার আপনাদের দেখাচ্ছি সুত। সুত কী জিনিস, 1 ইঞ্চিতে কটা, 8টা সুত থাকে। চলুন টেপের মধ্যে আপনাকে দেখাচ্ছি 1 ইঞ্চির মধ্যে 8টা সুত, ধরো 9 থেকে 10 পর্যন্ত, তাহলে 1 ইঞ্চি হচ্ছে আপনার 9 থেকে 10 কি 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চির মধ্যে কী বলছি, 1 ইঞ্চি সমান কী বলেছি, 8 সুত, 8টা সুত হবে। তাহলে দেখুন 1 ইঞ্চির মধ্যে কত, এই যে ছোটো দেখুন ছোটো ছোটো যে লাইনগুলো আছে ইঞ্চির মধ্যে, এই লাইনগুলো হচ্ছে কটা লাইন আছে গুণ, এখান থেকে দেখুন, এখানে আমি গুণা চালু করলাম, ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 10-এর কাছে গিয়ে একটা, 10টাকে একটা নিতে হবে, যেখানে শেষ সেখানে লাইনটা নিতে হবে, লাস্ট লাইন বা 10 মধ্যে, তাহলে কত হচ্ছে 16টা লাইন আছে। 16টা লাইন হচ্ছে এগুলো কি হাফ সুত করেছে, 16টা লাইন মানে একটা দুটো লাইন মিলিয়ে আপনার হচ্ছে 1 সুত, মানে দেখুন এখানে এখান থেকে চালু করা হয় একটা লাইন দুটো লাইন পর্যন্ত আপনার হচ্ছে 1 সুত, তাহলে 16টা লাইন আছে কত সুত হচ্ছে, 8 সুত, তাহলে এইভাবে সুত আপনি বুঝতে পারলেন। এবারে আমি যে কোনো একটা জিনিস মেজার করতেছি, আমার 0 থেকে এই পর্যন্ত কত এসছে আমার, ধরো 28 ইঞ্চি এসছে। এবার 28 ইঞ্চি তো কেউ যদি বলে কত বাবু এটা মেপে মেপে বলতো কত এসছে, আপনি তখন কি বলবেন যে 28 ইঞ্চি, আপনাকে ফুটে ইঞ্চিতে বলতে হবে, তাহলে 28 ইঞ্চি মানে কত ফুট, 28 ইঞ্চি মানে কত ফুট, টেপে সহজেই মানে সহজেই কী করে ক্যালকুলেট করবে, সহজেই চট করে ক্যালকুলেট করবে। দেখুন 28 ইঞ্চি মানে আপনার হচ্ছে 2 ফুট 4 ইঞ্চি, কীভাবে দেখুন, এখানে হচ্ছে 24 25 পর্যন্ত হচ্ছে আপনার 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি, তাহলে আপনার কত হচ্ছে 2 ফুট 4 ইঞ্চি। কিন্তু সেই দেখুন সেই হিসাবটা দেখুন, এই যে 28 লেখা আছে, 28 সাইডে দেখুন, সাইডে লিখে দিয়েছে দেখুন 2 4, তাহলে 2 4-এর মানেটা কি, 2 মানে হচ্ছে 2 ফুট, 4 মানে 4 ইঞ্চি, তাহলে এই যে 28-এর যে মাঝখানে যে লাইনটা, এই লাইনটা হচ্ছে 28 ইঞ্চি অথবা 2 ফুট 4 ইঞ্চি। চলুন টেপটাকে একটু আগে করে দিয়ে দেখে নিই, টেপটাকে আর একটু আগে করে দেখে নিই, দেখুন এখানে 35 লেখা আছে, তাহলে 35 ইঞ্চি মানে কত হচ্ছে, 35 ইঞ্চি হচ্ছে আপনার হচ্ছে 2 ফুট 11 ইঞ্চি, 35 ইঞ্চি মানে কত হচ্ছে 2 ফুট 11 ইঞ্চি। চলুন দেখে নিই 35 ইঞ্চি মানে 2 ফুট 11, টেপে দেখে নিই দেখুন, এখানে 24 হচ্ছে 2 ফুট, এখানে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 5 6 7 8 9 10 11, তাহলে 35 ইঞ্চি মানে কত হচ্ছে 2 ফুট 11 ইঞ্চি, বুঝতে পারলে ব্যাপারটা। প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা জায়গায় এরকম লেখা আছে, প্রত্যেকটা ইঞ্চি যেখানে আছে না সেখানে লেখা আছে কত ফুট কত, এখানে লেখা আছে 3 3 মানে হচ্ছে 3 ফুট 3 ইঞ্চি, তাহলে 39 ইঞ্চি মানে হচ্ছে 3 ফুট 3 ইঞ্চি। তার যত টেপটা দেখুন, যত টেপটা হচ্ছে আপনি আগে বাড়াবেন সেখানে প্রত্যেক জায়গায় লেখা আছে, দেখুন এখানে 3 11 লেখা আছে, মানে 47 ইঞ্চি মানে 3 ফুট 11 ইঞ্চি, বুঝতে পারলেন। এইভাবে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা ইঞ্চিতে কিন্তু লেখা আছে,
কত ফুট কত ইঞ্চি ওই পর্যন্ত, তাহলে 61 ইঞ্চি মানে হচ্ছে আপনার হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি, 60 হচ্ছে আপনার 5 61 মানে 1 ইঞ্চি, তাহলে 5 ফুট 1 ইঞ্চি প্রত্যেকটা সাইডে কিন্তু লেখা আছে। তাহলে এইভাবে ইঞ্চি আর সুত, এইভাবে তাহলে আপনি ফুট ইঞ্চি সুত হিসাব করলেন। এবারে আপনাকে দেখাচ্ছি, এবারে ধরুন আপনি কোনো জিনিস মেজার করেছেন, এবার মেজরটা কোথায় গেলো আপনি দেখাচ্ছি। মেজরটা ধরুন আপনার এইখানটা এলো, ধরুন এই মাঝখানটা এলো, তাহলে আপনার কত হচ্ছে একে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত আমার আপনার হচ্ছে কত 4 ফুট 2 ইঞ্চি, আর এইটা হচ্ছে মাঝখানে, তাহলে 2 ইঞ্চি 3 ইঞ্চির মাঝখানে মানে ওটা কত হচ্ছে 4 ফুট 2.5 ইঞ্চি, তাহলে এই পর্যন্ত আপনার কত হচ্ছে 4 ফুট 2.5 ইঞ্চি। তাহলে দেখুন 4 ফুট 2.5 ইঞ্চি হচ্ছে, কিন্তু আপনাকে কী করতে হবে, পুরোটাকে কিন্তু আপনাকে ফুটিয়ে বের করতে হবে 4 ফুট 2.5 ইঞ্চি। এবার এটাকে টোটাল ফুটে করতে হবে, তাহলে দেখুন ফুটকে ইঞ্চি করতে হলে 12 দিয়ে গুণ করতে হবে, তেমন হচ্ছে উল্টো করতে হবে কি, আবার ইঞ্চিকে যদি ফুট করেন তাহলে কি আপনাকে কত 12 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে ইঞ্চি আমার হচ্ছে 2.5 ইঞ্চি মানে 2.5 ইঞ্চি, একে আমি ফুট করবো, তাহলে একে 12 দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখুন 2.5 ডিভাইড বাই 12, 12 দিয়ে ভাগ করতে আমার কত হচ্ছে 0.208, এটাকে গেল 0.208, এটা আপনার কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে আপনার ফুট। তাহলে আমার এই এই যে মেজারটা করলাম 4 ফুট 2.5 ইঞ্চি, এটা তাহলে ফুটে পরিবর্তন করতে কত হচ্ছে আমার 4.208। আপনি যে কোনো ধরুন আপনি আরও একটা যে কোনো একটা মেজারমেন্ট এক্সাম্পল দিই, যে কোনো একটা মেজারমেন্ট করেছেন আপনার এসছে 9 ফুট 6 ইঞ্চি, ধরো একটা মেজারমেন্ট এসছে আপনি, এটাকে ফুটে কেউ বলছে এটাকে ফুটে পরিবর্তন করতে হবে, 9 ফুটটাকে আমি 9 লিখে দিলাম এখানে, তারপরে 6 ইঞ্চি 6 ইঞ্চি, এবার ইঞ্চিকে আমি কী বলেছি ইঞ্চিকে ফুটে পরিবর্তন করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6 ইঞ্চিটাকে 6 ডিভাইড বাই 12 দিয়ে ভাগ করলাম কত হচ্ছে 0.5, তাহলে 0.5, ঠিক আছে 0.5, এটা কী হচ্ছে ফুট। তাহলে 9 ফুট 6 ইঞ্চি মানে কত হচ্ছে 9.5 ফুট। এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনি যে কোনো মেজারমেন্ট টেপের ইঞ্চি ফুট সহজেই বের করতে পারবেন, বুঝতে পেরেছেন। অবশ্যই যদি ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, এবং পরের ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন নেক্সট ভিডিওতে।